আপনারা সত্যি মানবিক বুদ্ধি সম্পন্ন মানুষ, তাই আমার কথা যারা শুনছেন তারা আমার ভিডিওটা শেয়ার করবে। আমি সৈয়দ রাফিকা সুলতানা, জেলা পরিষদের মেম্বার। আমি গতকালকে, আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, তারা হয়তো জানেন যে আমি লকডাউনের পর থেকে মানুষের কাছে কীভাবে পৌঁছেছি। আমি কোনো সাহায্য কারো কাছে পাইনি, আমি নিজ টাকা দিয়ে নিজ সাধ্যমতো যতটুকু পেরেছি মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি এবং তা করেছি। অনেক মানুষ তাতে উপকৃত হয়েছে, অনেক মানুষ খুব খুশি হয়েছে। কিন্তু আজ যখন আমি ঘোষপাড়া আসি, আমাদের ঘোষপাড়া পরশপুর চর, এই চর যখন আসি, এই চরে আসি আমি গতকালকে জানতে পারি যে এখানে অনেক 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 মৎস্যজীবী আছে, তারা মাছ ধরতে পারছে না, সেই জন্য তারা খেতে পাচ্ছে না ঠিক মতো, সেই জন্য আমি জানতে পারি। এবং আমি আমার হাজবেন্ড এবং কিছু ছেলে নিয়ে আমি এখানে আসি। কিন্তু আসার আগে মুহূর্তে আমি প্রধান, এখানকার ঘোষপাড়া প্রধান বেবি নাজমি, এখানকার উপপ্রধান ফিরোজ খুব ভালো মানুষ, প্রধানও খুব ভালো মানুষ, সকলে খুব ভালো মানুষ, আমি সকলের কাছে যাই এবং তাদেরকে আমি ফিরোজকেও আমার বর ফোন করে এবং আসার জন্য বলে, তারা বলে ঠিক আছে যাব, সকলেই বলে। কিন্তু যখন আমি এখানে আসি, তাদেরকে ফোন করি, তারা ফোনটা সুইচ অফ করে দেয়। কেন? তারা প্রেশারে আছে। এখানকার যিনি ব্লক প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম এবং এখানকার যিনি এমএলএ সিপিএম থেকে আসা রাজ্জাক সাহেব, ওনারা দুজনে প্ল্যান করে ওনাদেরকে প্রেশার করেন, কাকে, এখানকার প্রধানকে এবং উপপ্রধানকে প্রেশার করেন না আসার জন্য। বেচারা কিছু করতে পারবে না, কারণ উপপ্রধান কী করবে, এমএলএর কথাই তো শুনতে হবে। কিন্তু আমার কথা যারা শুনছেন, আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমি প্রথম থেকে মানুষের কাছে যাচ্ছি, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছি, আমার সাধ্যমতো তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। এখানে দেখুন কত অসহায় মানুষ, তাদের জন্য আমি এসেছিলাম। চাল, আলু, পেঁয়াজ, সবজি, শাক সবজি, এখানে পুরো চর এলাকা, এখানে সেরকম ওই পারে যেতে পারে না, সে এখানকার বর্ডারের একটু অসুবিধা আছে, সেই জন্য আমি এখানে এদের জন্য ব্যাগ ভর্তি করে সবজি, চাল, ডাল সব নিয়ে আসি। দিয়ে এনে এখানকার রাকিবুল, এখানকার ব্লক প্রেসিডেন্ট এবং রাজ্জাক, এখানকার এমএলএ সিপিএম থেকে আসা, তারা কী করে, তারা আমার এই ব্যাগ ভর্তি মালগুলোকে, বস্তা ভর্তি মালগুলোকে সব ফেলে দেয় এবং এখানকার যারা আসে আমার কাছে তাদেরকে পালানোর জন্য হুমকি দেয়। এ দেখুন কত বাচ্চা বাচ্চা মানুষ, তাদের জন্য আমি সব খাবার নিয়ে আসি, তারা লকডাউনের কারণে কিছু খেতে পারে না, সেজন্য আমরা তাদের জন্য খাবার নিয়ে আসি। আমি যখন তাদের জন্য খাবার নিয়ে আসছি, তখন তারা তো এই ব্লক প্রেসিডেন্ট আর রাজ্জাক সাহেব এমএলএ মানুষের তো কাজ করে না, মানুষের পাশে থাকে না, কেউ যদি পাশে থাকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমি যখন এখানে আসি আমাকে হেনস্থা করে, কেন হেনস্থা করবে, আমার ভুলটা কোথায়? আমি প্রধানকে জানাইনি, আমি উপপ্রধানকে জানাইনি, আমি সকলকে জানিয়েছি, সকলের পারমিশন সহিত আমি এখানে এসেছি, আমি ওশিকে জানিয়েছি, সকলকে জানিয়েছি। কিন্তু তারা আমার সাথে এই দুর্ব্যবহার কেন করবে? দেখুন কি বাচ্চা বাচ্চা মানুষ, আমার ভিডিও যারা দেখছেন তারা, আপনারা প্লিজ শেয়ার করবেন, কারণ দিদির কাছে এই রিপোর্টটা যে পাঠাতেই হবে, কারণ আমার জলঙ্গি ব্লক, আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে 26টা ব্লকের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া ব্লক আমার বাড়ি, আমার বাবার বাড়ি সাগরদিঘি। আমার 2 বছর হলো আমি এখানে এসেছি, এখানে বিয়ে হয়েছে আমার, এখানে এসে আমি দেখতে পারি যে এখানে কত অসহায় মানুষ, তাদের মুখের দিকে চেয়ে আমার রাজনীতিতে আসা, আমি সেই জন্যই রাজনীতিতে এসেছি। রাজনীতি মানে না যে টাকা খাবো, রাজনীতি মানে না মানুষের জমি লুট করবো, রাজনীতি মানে না 1 লাখ টাকার মতো, আমি রাজনীতি মানে এটা বুঝিনি, আমি রাজনীতি মানে বুঝেছি মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের দুঃখে সাহায্য করা। এবং 25শে মার্চ লকডাউন হওয়ার পর থেকে আমি নিজ সাধ্যমতো নিজ পকেটের টাকা খরচ করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছি। আমি আগা গতকাল একটা সবজি হাট করেছি, সেখানেও আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাকে ছেলেকে দিয়ে হুমকি দিয়েছে, আমাকে ফোন করে বলেছে ম্যাডাম খুব বার না, ঠিক আছে, তারা আমাকে ফোন করে হুমকি দিয়েছে, বলেছে ম্যাডাম খুব বাড়াচ্ছেন, আপনি স্টপ হন, কেন মানুষের কাজ করবো না, মানুষের পাশে থাকবো না? আমার দিদি, আমি যখন জেলা পরিষদের মেম্বার হয়ে শপথ গ্রহণ করেছিলাম, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মানুষের কাজ করব, আর আজ যখন আমি মানুষের কাজ করছি তখন তুমি আমাকে ব্ল্যাকমেল করার, তুমি আমাকে থামাবার চেষ্টা করছো, কিন্তু কোনোদিনও দমিয়ে রাখতে পারবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে পারেনি সিপিএমের অতি অত্যাচারে। আর তোমার কোথায় কোথায় লাটের শা, লাটের বাট তোমরা চলে এসছো, কোথায় লাটের বাট চলে
ওকে জানাইনি, আপনারাই তো। আর আমাদের জলঙ্গি ব্লকে এমন দুর্দশা, অনেক ভালো ভালো মানুষকে যারা অনুগত সৈনিক, 1998 সাল থেকে দলটা যারা করছে তাদেরকে বসিয়ে রেখেছে, কোনো দলের কোনো কাজে বলে না, তারা ফুপড়ে ফুপড়ে কাঁদে, আমার কাছে এসে বলে যে রাফিকা আমরা তো হেরে গেলাম, আমাদেরকে নিচ্ছে না, দিদি যখন দলটা শুরু করেছিল আমরা পাশে ছিলাম, আমরা সাথে ছিলাম, আর আজ যখন দলটা এত সুনাম করছে তখন দলটা শেষ হয়ে যাচ্ছে, এটা শেষ হতে আমরা কখনোই দেব না। তাই আমার ভয়েস যারা শুনছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এবং আমি দিদিকে অনুরোধ করব, দিদি জলঙ্গি ব্লকে যারা বসে আছে আপনার অনুগত সৈনিক, যারা জলঙ্গি ব্লকে বসে আছে আপনি তাদেরকে ওঠান, তাদেরকে তাদের মুখটা চেয়ে দেখুন, তারা এখনো জলঙ্গি ব্লকে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। তাই আমি রিকোয়েস্ট করছি যে জলঙ্গি ব্লকে শেষ হয়ে যাচ্ছে, জলঙ্গি ব্লক শেষ, আমার আর কিছু বলার নেই, কারণ আমি আমার একটা মহিলা হয়ে আমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে পাই? হ্যাঁ, এখানকার মানুষ এত অসহায়, এই জন্য আমার এখানে আসা।